হ্যালো, ওয়েলকাম টু নবরাজ টকিজ। তার সঙ্গে রয়েছি আমি অসীম, আর আজকে আমরা রয়েছি এখানে কাটায় কাটায় সিরিজে। সিরিজটা দেখেই তো আমার গায়ে কাটা দিচ্ছিল, মানে সেখান থেকে কাটায় কাটায় এবং একটা চেনা গল্প। হ্যাঁ, আমরা সার্থক যখন তোমার গায়ে কাটা দিচ্ছে, আশা করি অনেকে যারা দেখেছেন তাদের গায়ে কাটা দেবে। একদম, আর ছবিটা সিরিজটা দেখার পর আরও বেশি কাটায় কাটায় হয়ে যাবে। তো সোহমদা আমাদের সঙ্গে রয়েছে। সোহমদা, একটা চেনা গল্প এবার বইয়ের পাতা থেকে সেটা সিরিজে, কী বলবে প্রথমে কাটায় কাটায় নিয়ে? দেখো, অবশ্যই তাই, এরকম একটা মানে প্রত্যেকে আমরা সেই গল্পটা পড়া হয়েছে এবং সেই গল্পটা সুন্দর করে চিত্রায়ণ করা হয়েছে বলতে পারি। জয়দীপ দাস এখানে অসাধারণ কাজ করেছেন, এটুকু বলতে পারি সেই একটা সদস্য হয়ে। এবং সেখানে আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম, থ্রিলড ছিলাম যে আমরা কাজটা করবো একসঙ্গে। এবং যখন সিলেক্ট হই, আমরা যখন কাজটা করছি, যখন জয়দীপ দা সবাই মিলে ভাবলো যে এই ক্যারেক্টারটা আমাকে দেবে, আমি নিজে খুব থ্রিলড এক্সাইটেড ছিলাম। অ্যাট দ্য সেম টাইম চেষ্টা তো থাকে সবসময় নিজের বেস্টটা দেওয়া। এবং সেখানে আশপাশে অপুদা থেকে শুরু করে, পায়েল থেকে শুরু করে, জয়দীপ দা নিজে অভিনয় করেছেন, রানা দা, অনন্যাদি, প্রত্যেকে এত সুন্দর সবাই পারফর্মার, একজন এক্সপার্টের অভিনেতা। হ্যাঁ, তো তাদের সঙ্গে কাজ করা তো এটাও একটা ভালো। তো নিশ্চয়ই আমরা সেইভাবে কাজটা করেছি এবং সবথেকে অনেক দিন ওয়েট করতে হয়েছিল, প্রায় দুটো বছর কেটে গেছে। তো সেই দুটো বছর অতিক্রম করে আলটিমেটলি যে এই 15ই অগস্টে সেটা শুভ মুক্তি হচ্ছে, প্রত্যেকে দেখতে পাবেন Zee5 পর্দায়, এটাই ভালো লাগছে সব থেকে। একদমই তাই। এখানে তোমার চরিত্রটা ঠিক কী রয়েছে, দর্শকরা কীভাবে দেখবে তোমায়? দেখো, চরিত্রটা নিয়ে খুব একটা কিছু বলতে পারবো না, এই কারণে কারণ যেটুকু দেখা গেছে ওই থ্রিলটার দরকার, ঠিক আছে? কারণ বিশেষ করে এই সাসপেন্স বা থ্রিলার কাছে যদি খুব একটা চরিত্র নিয়ে বলে দিই, কোথাও না জ্বরটা খুলে যায়। তো আমি চাই না যে খুব একটা সেটা নিয়ে মুখ খুলতে, তবে আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তো সেখানে নতুনভাবে একটা সাসপেন্স বা থ্রিলের মধ্যে দিয়ে যে দর্শকরা জার্নি করবেন, আমি চাই যে আমিও তাদের সঙ্গে করবো একসঙ্গে, এবং প্রত্যেকেই আমরা করবো এবং আশা করি সেটা ভালো লাগবে। একদমই তাই। নর্থ বেঙ্গলে শুটিং হয়েছে আমরা যতদূর শুনতে পেলাম, এবং নর্থ বেঙ্গলে তুমি বহু কাজ করেছো, প্রথম থেকে কাজ করে যাচ্ছ। নর্থ বেঙ্গল মানেই একটা আলাদা একটা শুটিংয়ের একটা ফ্লেভার রয়েছে, যদি কিছু মুহূর্ত, ভালো মুহূর্ত শেয়ার করো এই কাটায়। নর্থ বেঙ্গল মানে তো আমার নিজস্ব একটা কোথায় দুর্বলতা নর্থ বেঙ্গল নিয়ে, ঠিক আছে? কারণ বিশেষ করে নর্থ বেঙ্গলে যখন একটু জঙ্গলের দিকে যাই, ঠিক আছে, তখন আমি আমার গাড়ির এসি চালাই না, কাজটা নামিয়ে দিই। ওই যে হাওয়াটা, ওই যে গন্ধটা, ওই যে গন্ধটা, ওটা প্রচণ্ডভাবে নিজে উপভোগ করি। এবং বিশেষ করে উপরে যত যাবো, পাহাড়ে যাবো, ততটা আরও সেই যে স্নিগ্ধতা, এটা দারুণ লাগে। তো সেটাতে একটা ইচ্ছের একটা কাজ করে মেন্টালি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে প্রোডাকশানে আমরা গেছি, যে গল্প নিয়ে গেছি, যেখানে কাস্টরা যারা রয়েছে, কোস্টার্সরা, যেখানে কলাকুশলী যারা রয়েছে, সবাইকে নিয়ে একটা ফ্যামিলি মতন, তো সেখানে তো কাজ করেছি। আর এই ছবি নিয়ে প্রত্যেকটা মুহূর্তে, কারণ অপুদা সেটে থাকা মানুষ আরও সারাক্ষণ মজা থাকবে, ঠিক আছে? সেখানে মির্জাও রয়েছে, মির্জাকে আমি একটুখানি কম পেয়েছি, বাট ডেফিনেটলি থ্রু আউট এনজয়টা করেছি। অ্যান্ড দ্য সেম টাইম আমরা বিশেষ করে যদি দার্জিলিংয়ে বলো, প্যাকাপের পর রানাদা, অপুদা, আমি তিনজন মিলে একদম একটা অন্য জায়গায় থাকতাম, আমরা অন্য হোটেলে থাকতাম, এবং সেইখানটাতে বসে ওই একসঙ্গে বসে সবার মিলে ওই আড্ডা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, ওটাই একটা অন্য বিষয় ছিল, সেটা একটা কমপ্লিট মি টাইম বলতে পারো। শেষে যদি দর্শকদের বলো কীভাবে, কোথায়, কখন দেখতে পাবে এই কাটা? আগামী 15ই অগস্ট Zee5 পর্দায় এটা রিলিজ করছে Zee5 প্ল্যাটফর্মে। তো সুতরাং আপনারা প্রত্যেকেই উৎসুক, আপনার নানান রকম ফিডব্যাক পাচ্ছি এবং ভালো ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সুতরাং আপনারাও যে থ্রিলড হয়ে রয়েছেন, আপনারাও এক্সাইটেড হয়ে রয়েছেন, তো শুভ স্বাধীনতা দিবস প্রত্যেককে জানাই। অ্যাট দ্য সেম টাইম সেই দিনটা আমরা যেমন পালন করবো শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু একটু থ্রিলড হবো, একটু সাসপেন্সের মধ্যে দিয়ে যাবো, এবং তার জন্য দেখতে হবে কাটায় কাটায়।